নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো শীতের সবজি সিম আর পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা। এই রেসিপিটা একেবারেই সাধারণ কিন্তু খেতে বেশ ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী লাগছে। এখানে একটা বড় আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজকলিও কেটে নিয়েছি, আর নিয়েছি প্রায় 8-10টা মতো সিম এরকম সরু সরু করে কেটে। মশলার মধ্যে এখানে নিয়েছি সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেব 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। এটাকে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব লো ফ্লেমে রেখে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজকলি আর সিম। এবার এই সবগুলোকে একটু নেড়ে নেব, প্রায় 1 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 7 মিনিটের জন্য লো ফ্লেমে। 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলছি। এগুলোকে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োকে সবজির সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। এই শীতের সবজি সিম স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই সিমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও এটা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এই সিম কিন্তু দানা সমেত খাওয়াই ভালো, কারণ এই সিমের দানা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। দেখুন এই সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেব। আপনারা কিন্তু এরকম আলু, পেঁয়াজকলি আর সিম ভাজা দিয়ে গরম গরম রুটিও খেতে পারেন, এছাড়াও ভাতের সাথে ওই ভাজাটা খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।